السلام عليكم ورحمة الله وبركاته. বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে, যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর, অর্থবহুল। আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত। সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম, যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন। আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম। আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না। কোরআন থেকে ছেলেদের নাম। আহনাফ অর্থ ধার্মিক, ফয়সাল অর্থ বিচারক, বোরহান অর্থ প্রমাণ, গালিব অর্থ বিজয়ী, হালিম অর্থ ভদ্র, হান্নান অর্থ অতি দয়ালু, ইব্রাহিম অর্থ একজন নবীর নাম, আনিস অর্থ আনন্দিত, মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা, মুবারক অর্থ শুভ, মিসবাহ অর্থ আলো, মুস্তাকিম অর্থ সোজা পথ, গোলাম মোহাম্মদ অর্থ মোহাম্মদের দাস, রাইয়ান অর্থ জান্নাতের দরজা বিশেষ, মামদু অর্থ প্রশংসিত, আজমাল অর্থ অতি সুন্দর, হামিদ রাব্বি অর্থ রবের প্রশংসাকারী, হাফিজ অর্থ হেফাজতকারী, সংরক্ষক, হান্নান অর্থ অধিক দয়ালু, হিসাম অর্থ বদান্যতা, হানিফ অর্থ ধার্মিক, হামজা অর্থ তীক্ষ্ণ, হাসিন আজমল অর্থ সুন্দর নিখুঁত, হাজ্জাজ অর্থ প্রমাণকারী, হুসাইন উদ্দিন অর্থ দিনের পবিত্র, হুসেইন আহমদ অর্থ প্রশংসিত বাদশাহ, হিফজুর রহমান অর্থ দয়াময়ের প্রিয়, হাসিন মুহিব অর্থ সুন্দর প্রেমিক, হেমায়েতুদ্দিন অর্থ দিনের সাহায্য, হাসিন মেজবাহ অর্থ সুন্দর প্রদীপ, হাসিন আহমদ অর্থ সুন্দর অতি প্রশংসনীয়, হাসেমি অর্থ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম, যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। এতে করে আপনি উপকৃত হবেন, আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।